এখন শুধু একটাই নাম, সাকিব খান, সাকিব খান, সাকিব খান। সাকিব খানের পরবর্তী ছবির এক্সক্লুসিভ আপডেট। সো হ্যালো গাইজ, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দরদের পরেই কিন্তু হিমেল আশরাফের সঙ্গে সাকিব খানের সিনেমা আসছে রাজকুমার, এবং রাজকুমারের পর সাকিব খান কার সাথে সিনেমা করছে জানো? জানো, রায়হান রফির সঙ্গে। একদমই তাই। এবং আরও একটা এক্সক্লুসিভ আপডেট, এই রায়হান রফির যে সিনেমাটা সেটা কিন্তু পুরোপুরি শ্যুট হবে কলকাতাতে। কলকাতাতে পুরোপুরি রায়হান রফির সিনেমাটা শ্যুট হবে, এবং যার জন্য সাকিব খানের সঙ্গে দেখা করার আরও সুযোগ চলে এলো। কিন্তু এরপরে দরদ এখনও দেরি আছে, দরদের শ্যুটিং কমপ্লিট হবে তারপর সাকিব খান রাজকুমারের শ্যুটিং করতে আমেরিকা যাবে, এবং রাজকুমারের শ্যুটিংয়ের পর কিন্তু সাকিব খান কলকাতাতে আসবে রায়হান রফির সিনেমায় শ্যুটিং করতে। এবং রায়হান রফির পরিচালনায় যে সিনেমাটা সাকিব খান করতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি একটা অ্যাকশান মুভি হচ্ছে। যেরকম আমরা জিদ্দার চেঙ্গিস বলো দেখেছি, পুরোপুরি একটা অ্যাকশান থ্রিলার, তো সেই রকমই কিন্তু রায়হান রফির এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশান মুভি হতে চলেছে। আমরা সাকিব খানকে আবার সেই অ্যাকশান হিরো রূপে ফিরে পাবো, এবং এটা একটা দারুণ নিউজ। এবং গোটা কলকাতাতে শ্যুটিং হবে এইটা জানার পর তো আরও ভালো লাগছে যে সাকিব খানের সঙ্গে দেখা করার সুযোগ একদম দোরগোড়ায় চলে এলো। এবং এই রায়হান রফির সিনেমার নাম কি হবে না হবে সেসব আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবো। জানতে পারার পর তোমাদেরকেও জানানোর চেষ্টা করব, অবশ্যই জানাবো। এবং এই খবরটা এখনও কিন্তু রায়হান রফি বা সাকিব খান নিজের থেকে দেয়নি। আমি ফেসবুক একটা নিউজে দেখলাম, ফেসবুক একটা পেজে দেখলাম আর কি, এবং সেখানে খুব অথেন্টিক, বিশ্বস্ত, মানে বিশ্বাসযোগ্য পোস্টই করা হয়, সেখান থেকে আমি দেখলাম। তো এটা একটা দারুণ দুর্দান্ত নিউজ, এবং আমাদের ভারতবর্ষে যারা সাকিবিয়ানরা রয়েছে তাদের জন্য তো একটা গুড নিউজ যে ওদের কলকাতাতে শ্যুটিং হচ্ছে। এর থেকে বড় আর কি হতে পারে? কলকাতায় এর আগেও সাকিব খান অনেক সিনেমা করেছে, শিকারি করেছে, অনেক সিনেমাই করেছে, তো আবার কলকাতাতে শ্যুট হতে চলেছে, একটা দারুণ দারুণ নিউজ। তোমাদের এই ব্যাপারটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।